এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে যদি আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটি ইমো লাইট অ্যাপের মাধ্যমে ব্যবহার করে থাকেন তো আপনারা কীভাবে চেক করবেন ইমো লাইট অ্যাপের মাধ্যমে আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হচ্ছে কি না এবং যদি হ্যাক হয়ে থাকে তো সেই হ্যাকটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন এবং আপনারা কীভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে ইমো লাইট অ্যাপের মাধ্যমে সিকিওর করবেন সেই সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্য সেটি লাইক করবেন তো এবার কথা হচ্ছে যে কীভাবে আপনার চেক করবেন ইমো লাইট অ্যাপের মাধ্যমে যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হচ্ছে কিনা এবং যদি হ্যাক হয়ে থাকে তো কীভাবে আপনারা সেই হ্যাক রিমুভ করবেন এবং আপনাদের ইমো অ্যাকাউন্টকে কীভাবে আপনার সিকিউর করবেন তো এই জন্য আপনার আপনাদের ফোন থেকে ইমো লাইট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার ব্যাপারে এবার আপনারা নিচের দিকে এখানে বা দিকে দেখতে পাচ্ছেন তিনটে লাইন শো করছে তো আপনারা তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে লাস্টের দিকে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ ডিভাইসেস তো আপনার ম্যানেজ ডিভাইসেস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইমো অ্যাকাউন্টই কোন 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 ডিভাইসে লগ করা হয়েছে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন রিয়েলমি ফোনে কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটি এখন লগ ইন করা রয়েছে তাই এখানে কারেন্ট শো করছে ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছেন আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ডিভাইস শো করছে সেম ডিভাইসে শো করছে কারণ আমার ইমো অ্যাকাউন্টটি আমি একটা ডিভাইসে লগ ইন করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন সেই ডিভাইসটি শো হচ্ছে আর তার পাশে ডিলিট বাটন শো করছে আপনারা কিন্তু এখানে ডিলিট বাটনে ক্লিক করে যদি আপনারা দেখেন যে আপনাদের ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা রয়েছে তো আপনারা এখানে ডিলিট বাটনে ক্লিক করবেন ডিলিট বাটনে ক্লিক করে এখান থেকে সেই ডিভাইসটিকে ডিলিট করে দেবেন ঠিক আছে ডিলিট করে দিলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনাদের ইমো অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে বা আপনার আউট বাটনে দেখতে পারেন এখানে কোনো সেম ডিভাইস বলে হয়তো এখানে ডিলিট বাটন শো করছে তো আপনার আউট বাটনেও দেখতে পারেন তো আপনার আউট বাটনে ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনারা কি করবেন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস তো এই অপশানটি আপনাদের অন থাকবে আপনারা এই অপশানটিকে এখান থেকে অফ করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও তো আপনার ভেরিফাই নাওতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন তো আপনারা ওকে বাটনে ক্লিক করবেন তারপরে আপনারা অ্যালাও বাটনে ক্লিক করবেন অ্যালাও বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের ফোনে একটা কল আসবে বা মেসেজ আসবে তো দেখতে পাচ্ছেন কল আসলো আমার ফোন কিন্তু ভেরিফাই হয়ে গেল এবার আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু অন্য কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না আমার পারমিশান ছাড়া তো এই সেটিংসটি কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে অন করে রাখবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটি কিন্তু অন হয়ে গেছে আগেও অন ছিল এখানে অন দেখা ছিল কিন্তু এটা অ্যাকচুয়ালি অফ থাকে ঠিক আছে তো আপনাদের অন করতে হয় তো আপনারা এই অপশানটিকে অন করে দেবেন তো আপনাদের ইমো অ্যাকাউন্টটি কিন্তু কেউ ওখানে হ্যাক করতে পারবে না আর এখানে দেখতে পাচ্ছেন আর এম এক্স ওপো এই ডিভাইসে কিন্তু এতদিন আমার ইমো অ্যাকাউন্টটি ভেরিফাই করা ছিল এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ভেরিফিকেশান অফ হয়ে গেছে আর পাশে ডিলিট বাটন চলে এসছে তো আমি ডিলিট বাটনে ক্লিক করে এখান থেকে এই ডিভাইসটি ডিলিট করে দেবো তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন ইমো লাইভ দিয়ে আপনাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক হচ্ছে কিনা এবং আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটিকে সিকিওর করতে পারেন আশা করছি যে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সময় করে জানাতে পারেন আমি তো রিপ্লাই করব সেটা নিয়ে ভিডিও অনেক চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন না পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমতো পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন